দেখো সত্যি কথা বলছি, আজকে ব্লগ দিতে পারবো কি পারবো না জানি না। তো ওয়েদার এখানে প্রচণ্ড খারাপ, বাইরে তুমুল ঝড় বৃষ্টি হচ্ছে, আর ফোরকাস্ট অনুযায়ী ওয়েদার আরও খারাপ হবে। অলরেডি ইন্টারনেট কানেক্টিভিটি গন, ইলেকট্রিসিটি এখনও বা যদিও আছে, বাট পাওয়ার কাট যে কোনো মুহূর্তে হতে পারে। তো ব্লগ আসুক আর না আসুক এটাই প্রে করবো তোমরা যেন সুস্থ থাকো, সবাই যেখানে আছো সেখানেই থাকো, বাড়ির বাইরে বেরিও না, আর ইলেকট্রনিক্স ডিভাইসেসগুলোকে আনপ্লাগ অবস্থায় রাখো। যেটা খুব বেশি স্পেসিয়াস, আর আমি স্পেসিয়াস ব্যাগ বেশি ভালোবাসি, বিকজ অনেক কিছু রাখা যায়, আমি পুরো সংসার নিয়ে ঘুরি। তো এই ব্যাগটা হচ্ছে ও দিয়েছিল, মানে ওদের বাড়ি থেকে আমাকে দিয়েছিল বিয়ের সময়, এটা কোভোর একটা ব্যাগ। এবারে নেক্সট যেটা আমার বাবা দিয়েছিল বিয়েতে, এটা ক্যাপ্রিজের একটা ব্যাগ। এই ব্যাগটা আমি প্রচুর ইউজ করেছি, এখন এটাও স্পেসিয়াস, একটু স্লিং ব্যাগ এটা, মানে এই যে এত বড় একটা স্লিং। তো দুটো ব্যাগই আমি গুছিয়ে রাখি, আর আমি চেষ্টা করবো সারা জীবন গুছিয়ে রাখতে মেমোরিজ হিসাবে। এটা আমাকে, এটা আমি এখন আপাতত এটা ইউজ করছি, এর মধ্যে আমার অনেক কিছু আছে। প্রথমে এটা অরবিট আছে, পন্স আছে, তারপরে স্যানিটাইজার আছে, একটা বেবি লিপস আছে, সমস্ত অনেক কিছু আছে। তো এটা হচ্ছে আমার বোন নিয়েছিল লাস্ট বার্থডেতে, এটা আমার খুব ফেভারিট ব্যাগ, এটা আমি নিজেই কিনেছিলাম H&M থেকে। আমার ব্ল্যাক অলওয়েজ ফেভারিট, মানে এই গ্লসি স্কিনটা, তো এই ব্যাগটা ভীষণই ভালো ব্যাগ একটা, আর আমার খুব ভালো লাগে। বাট ব্যাগের মধ্যে কোনো জিপ নেই, ব্যাগটা থেকে আমার ফোন পড়ে গেছিলো, বাট লাকিলি আমি পেয়েও ছিলাম। তো এটা আমি H&M থেকে নিয়েছিলাম, আর অনেক স্পেশাল, এখানে একটা স্যানিটাইজার আছে। লোকে স্যানিটাইজার পাবে কি করে, আধা স্যানিটাইজার তো তোমার ব্যাগের মধ্যে। তারপরে বিয়ের পরে মা, মানে আমার শাশুড়ি মা আর কি, এটা আমি গিফট করেছিল বিয়ের পরে পরেই, ব্যাঙ্গালোরে গেছিল মেবি, তো ব্যাঙ্গালোর থেকে আমার জন্য এনে দিয়েছিল এটা, লাভির একটা ব্যাগ, স্লিং ব্যাগ, এটাও আমি অনেক ইউজ করেছি। আর এই দুটো ব্যাগ আমার ফেভারিট ব্যাগ, মানে বিয়েতে গিফট পাওয়া ব্যাগসের মধ্যে এই দুটো ব্যাগ আমার ফেভারিট ব্যাগ, বিকজ দুটোই সত্যপলের ব্যাগ, আর আমি একটু ব্র্যান্ড ফ্রি আছি, তো এটা দুটো আমার ফার্স্ট সত্যপলের ব্যাগ। আর এটা হচ্ছে ব্যাকপ্যাকস টাইপের অ্যালেন সোলির একটা ব্যাকপ্যাকস, তোমার ব্যাকপ্যাকটা একটু ক্লোজলি রাখা। তো এই হচ্ছে ব্যাকপ্যাকটা, এটা আমি প্রত্যেক নিয়েছিলাম শপার স্টপ থেকে নিয়েছিলাম। আর এটা তো আমি লাস্ট এই রিসেন্টলি দার্জিলিং থেকে নিয়েছিলাম, কোথা থেকে নিলাম, মিনিশো থেকে, মিনিশোনে মুসু ক্যারেক্টার আছে ওখানে, ওটা থেকে নিয়েছিলাম মিনিশোর মেয়ে। সো এটা একটা ট্রান্সপারেন্ট ব্যাগ, যার মধ্যে একটা ছোট্ট এই এরম পার্স টাইপের একটা আছে, তো দুটো একসাথে এসেছিল। এটার মধ্যে কিছু নেই, সো এটা হচ্ছে আমি H&M থেকে নিয়েছিলাম, আর আমার ভীষণ ভীষণ ফেভারিট ব্যাগ এটা, পুরো ব্যাংককে এটার মধ্যে আমি সংসার রেখে ঘুরেছি। এই ছোট ব্যাগটার মধ্যে আমি যে কী কী রেখেছিলাম, আর এটা পম্পে দিয়েছিল, এটা মোস্টলি আসব
কোশ্চেন ছিল কি এই ব্যাগটা কোথার মানে কোথা থেকে কিনেছো এটা ওখানে ছলে যেটা আমার ম্যাক্সিমাম টাইমে হ্যাঁ এটা আমাকে বাবা দিয়েছিল ব্যাঙ্গালোর থেকে বাবা আমার জন্য নিয়েছিল মানে বাবা ওখানে গিয়েছিল মমতা বাবার হাত দিয়ে ব্যাগটা দিয়েছিল এটা একটা ফার্স্ট কপি মাইকেল গর্ডের যেটা আমি মোটেই ইউজ করি না আর এইটা হচ্ছে এটা বোম্বে দিয়েছিল লাস্ট টাইম দার্জিলিং এ যখন গেলাম তো আমার বার্থডে ছিল সেই সময় তো এটা শান্তিনিকেতনের পৌষ মেলা চলছিল তখন তো ওখান থেকেই মেবি কিনেছিল তো এই হচ্ছে আমার লাস্ট প্যাক সকাল থেকে ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে আজকে মেনু খিচুড়ি ছাড়া কি হতে পারে হচ্ছে খিচুড়ি যার মধ্যে গাজর আছে আলু পোস্ত আর আজকে আমি মিরাকেল পুরো অমলেট দেখো পুরো তো প্রপার অমলেট হয়েছে এখানটা একটু ঘেটে গেছে তো বাট ঠিক আছে চলো ওয়েল ডান আর পাপড় আচার আচার আছে আর খিচুড়ির সাথে ঘি অন্নপূর্ণা ঘিটা কি ভালো খেতে যা ইন্টারনেটে কি হলো সুইচ তো দেওয়া আছে ও বাবা পিপি পিপি इंटरनेट गॉन इंटरनेट गॉन ए बीबी ए बीबी एक तो वीडियो देख ले एकटा मजार गेम आछे 5 मिनट लागबे खेलबी एखन 5 मिनट 5 मिनट ना ओके ओके আফটারনুন এভরিওয়ান সময় হয়ে গেছে এখন পৌনে তিনটে কোনো কোনো দিন এমন পরিস্থিতি হয় না এত টাইট শিডিউল থাকে যে এক একটা সেকেন্ড ম্যাটার করে আজকে আমারও অবস্থা হয়েছে তাই না হলে এরকম একটা বৃষ্টি বাদলের দিনে জমিয়ে লাঞ্চ খিচুড়ি পাঁপড় ভাজার সঙ্গে কাঁচা আমের আচার এপুর ব্যাপারটাকে জমিয়ে রসিয়ে ব্লগের মধ্যে শেয়ার করতে পারলাম না একটু তো খারাপ লাগছে বাট কী আর করা যাবে তবে এই যে বৃষ্টি শুরু হয়েছে থামার নাম নেবে বলে মনে হচ্ছে না ঝড় সেরকম নেই তবে বৃষ্টি কিন্তু মুষলধারে চলছে আমি তো মানে ফ্রিকুয়েন্টলি নিউজে নজর রাখছি এভরি 30 মিনিটসে আপডেট আসছে দীঘা থেকে 200 কিলোমিটার দূরে এখন 150 কিলোমিটার 100 কিলোমিটার বাট জাস্ট একটা নিউজ দেখলাম যার হেডলাইনটা এরকম ছিল কলকাতার গা ঘেঁষে হয়তো বেরিয়ে চলে যাবে তাই না পুরো ব্যাপারটা এখন ক্যালকুলেশন প্রেডিকশনের ওপরে এক্স্যাক্টলি তো কেউ কিছু বলতে পারে না তো দেখা যাক কিন্তু এটাই আশা করবো বিধ্বংসী যেন কিছু না হয় আপনার মানুষকে যেন ক্ষয় মানে ক্ষতিগ্রস্ত না হতে হয় বাকি দেখা যাক কী হয় ও বাবা নাবলো বলে আরে হয়েছে হয়েছে ওফ ক্যামেরার সামনে আসতে গেলে 5 মিনিট আয়নার সামনে দাঁড়াতে হয় না ধরো দেখাচ্ছি তোমরাও খেলো আর যদি কিছু মজা হয় সেটা আমাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করো বুঝলে যাও দেওয়ালের দিকে মুখ করে দেওয়ালের দিকে মুখ করে দাঁড়াও এটা খোলো বাবা ছুটিও একটা বেঁচেছে পেপার কাটার জন্য বাপ রে ইদার এই নারকল গাছটা আর না হলে আমাদের দুটো বিল্ডিং এ যে কানেক্টেড এর শেডটা আছে এই দুটোর মধ্যে কোনো একটা আজকে উঠবে তুমি দেখে নিও হয়েছে 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 দেখো গেমটা নিয়ম হচ্ছে তুমি এইদিকে দাঁড়াও তোমার হাতে একটা পেপার থাকবে রাইট আর একটা পেপার আমাকে দাও আর একটা পেপার আমি এরকম ওর পিঠে রাখবো ঠিক আছে এবার আমার হাতে একটা পেন থাক দেখো ও আই নো দিস গেস করে ড্রয়িং করতে হবে তুমি দেখেছো মজা হবে চলো প্রায় তো ক্যামেরাটা ফিক্স করে নিয়েছি এবার গেমটা নিয়ম হচ্ছে আমি এখানে পেপারটা রাখবো আমি একটা জিনিস ড্র করবো স্টেপ বাই স্টেপ ঠিক আছে তো আমি ধরো একটা এরকম গোল ড্র করলাম তো ওকে ওটাকে ফিল করতে হবে ওকে বুঝতে হবে যে আমি কী ড্র করলাম অ্যাকর্ডিংলি ও এখানে ড্র করবে তো আলটিমেটলি যখন আমার পুরো ফিগারটা যেটা আমি ড্র করতে চাইছি সেটা হয়ে যাবে তখন দেখবো এক্স্যাক্টলি ও করতে পারলো কি পারলো না তো এটা হচ্ছে গেম চলো শুরু করা 2 3 স্টার্ট এই যে এটা ছিল আমার ডোরেমন আর ওটা দেখো এটা কি এটা কি
সত্যি এটাকে বলা হয় আনফেয়ার গেম। দেখো আমি অর্পির জন্য এই ইজি একটা ডোরেমন বানিয়েছিলাম, ঠিক আছে, হার্ডলি কয়েকটা লাইন আছে আর দু তিনটে সার্কেল আছে, আর ডোরেমনের জায়গায় ও বানিয়েছিল এইটা, ঠিক আছে, এটা অলমোস্ট কি একটা হয়েছে, ঠিক আছে। আচ্ছা এরপর হ্যাঁ এবার অর্পি, দেখো অর্পি আমার জন্য কি বানিয়েছে, এই যে মিনিয়ন্স বানিয়েছে, এত কঠিন বাট খুব ভালো এঁকেছে, সেটা আলাদা ব্যাপার। আর আমি কি, আমি দেখো আমি মিনিয়ন্সের জায়গায় কি এঁকেছি, আমরা ডেফিনেটলি সবার সঙ্গে শেয়ার করবো। তো এরই সাথে আজকের এই ব্লগটাকে এখানে শেষ করছি, আর ওয়েদার তো ধীরে 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 খারাপ হয়ে যাচ্ছে, ঝড় আরো বাড়ছে, বৃষ্টি আরো বাড়ছে, তো প্লিজ বাইরে সবাই প্লিজ বাড়িতে থাকো, বাইরে কেউ বেরিও না। এনিওয়ে হ্যাভিং সেড দ্যাট, অ্যাজ উই অলওয়েজ সে, টেক কেয়ার অফ ইয়োরসেলফ, ইয়োর ফ্রেন্ডস, ইয়োর ফ্যামিলি, এভরিবডি অ্যারাউন্ড ইউ, স্টে হ্যাপি, স্টে ব্লেসড, স্টে প্রিটি। ও আরো একটা কথা, আমার মেকআপ ভিডিও যেটা তোমরা অনেকবার কালকে জিজ্ঞাসা করেছো ওটা অলরেডি আপ হয়ে গেছে ইনস্টাগ্রামে এক্সট্রাতে, তো প্লিজ এখানে নিতে পারো। রাইট, আজকে ভালো লেগে থাকে আজকে ব্লগটা, প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট আরেকটা এক্সাইটিং ব্লগে, টিল দেন টেক কেয়ার, বাই বাই, গুড নাইট, গুড নাইট, ইয়েস, ভালো থাকবেন।